Yo sí que a ti. ¿Has logrado hacer? ¿Tú has habituado mucho a tu clase? Yo te tinte que creativo con uno la sol polvo. Tú su curchi. Tú bravo, le dijo. Hasta con un mie. Tú tipo un suyo tinte que. Su de ahí. Este creativo de acuerdo. এক নম্বর একটি ধনাত্মক সংখ্যার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ হতে ওয়ান কম এটাই হচ্ছে উদ্দীপক ক ধনাত্মক সংখ্যাটি এক্স হলে দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস ফাইভ x cube minus 1 by x cube and man in a column. Go number. Raman Koroje x5 plus 1 by x5 equals 2 pi. দেখো এটা হচ্ছে প্রশ্নটা তো সমাধান সমাধানটা দেখো দুইটা দুই ভাগ ভাগ করে নিলাম ধনাত্মক সংখ্যা যদি এক্স হয় তাহলে সংখ্যাটির বর্গ হলো এক্স স্কোয়ার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ থেকে এক কম তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস ফাইভ এক্স মাইনাস ওয়ান দেখো সংখ্যাটির বর্গ যে সংখ্যাটার বর্গ ওই সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স তার থেকে এক কম মানে এক বিয়োগ উভয় পক্ষকে এক্স দিয়ে ডিভাইড করে দাও এক দ্বারা ভাগ করে তাহলে এক্স ইকুয়ালস ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস ফাইভ তো প্রথমটা হয়ে গেল এটা ছিল ক এখন খ নাম্বারটা দেখো আবার কি করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু এখানে মাইনাস এর মান তাহলে আমাদের মাইনাস বের করে দিতে হবে এখান থেকে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এটাকে বর্গ করে দাও বর্গ করে দিলাম সূত্র এম আর এপ্লাই ইউজ করার ফর্মুলা আছে এটা এম আর বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি ইকুয়ালস টোয়েন্টি ফাইভ ক্যান্সেল তাহলে কি হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার কত পঁচিশ মাইনাস চার তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টোয়েন্টি ওয়ান তারপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টোয়েন্টি ওয়ান দুটো পাস অর্থাৎ প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব অতি সহজেই এক কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু
a minus 3. So it's cancelled. So like I have root over 21 plus 3 into root over 21. তাহলে কত হলো রুট ওভার 21 তিনবার গুণ করলে কি হয় 21 রুট ওভার 21 প্লাস ইকুয়াল টু 24 রুট ওভার 21 তাহলে এটা হলো এটা অ্যানসার তো ক নম্বরের অ্যানসার হয়ে গেল এবার আমরা গ নম্বরটাই করবো ডান পাশ রইল বনমাটে কি প্রয়োগ করতে হবে x টু পাওয়ার 5 প্লাস 1 বাই x টু পাওয়ার 5 তারপরে x কিউব প্লাস 1 বাই x কিউব আর x স্কয়ার প্লাস 1 বাই এই দুটো জিনিস করলে হয়ে যাবে তো এই পর্যন্ত হয়ে গেল এটা অ্যানসার লিখে দিই অ্যানসার আর এই প্রশ্নে মুছে দিলাম x plus 1 by x equals 0, 5. So x squared plus 1 by x squared. X plus 1 by x whole squared minus 2ab. What am I? 5 squared minus 2. Which is minus 3. And x cubed plus 1 by x. X plus 1 by x whole cube minus 3ab into এটা ক্যান্সেল হয়ে গেল এটার মান ছিল 5 3 into 5 125 minus 15 110 তাহলে লেফট সাইড লাগবে না লেফট সাইড ডা করে আমরা এমন করে দিব তো এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব ইকুয়াল টু কত হয় প্রথমটার মান ছিল 23 গুণ 110 তাহলে কত হচ্ছে এটা গুণ করো x পাওয়ার 5 প্লাস x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল টু 23 110 গুণ করলে কত হয় 110 গুণ 23 2530 তাহলে x5 প্লাস 1 বাই x5 প্লাস এটার ভ্যালু কত 5 5 তাহলে x5 প্লাস 1 বাই x5 ইকুয়ালস 30 মাইনাস 5 Therefore, x5 plus 1 by x5 equals 2, 5, 2, 5. Prove to be simple. তো আশা করি বুঝতে পেরেছ এই ধরনের ম্যাথগুলো তোমরা এইভাবে করবে তারপর এবার নিজেরা করবে এটা একটা ব্যথা আছে পরে দিচ্ছি যে যে ব্যথাটা নিজেরা করবে এটা আমি পরে দিচ্ছি এবার অন্য একটা ম্যাথ দেখো দুই নম্বর ম্যাথ দেখো একটা m ইকুয়াল টু রুট ওভার 7 প্লাস রুট ওভার 6 হলে ও 1 বাই m এর মান কত খ
n square plus 1 by n square n. One unit follow. Go. Dekhao je. M6 plus 1 by m cube equals 50 root of 7. নতুন আইটেম আজ শুরু করছি, এটা বুঝে দিলাম। সমাধান ক, তোমরা আগে থেকেই জানো ওয়ান বাই এম করলে কি করতে হয়, উল্টায় যাবে। এবার এটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, এটা প্লাস থাকলে মাইনাস দিয়ে, তারপর রুট সেভেন মাইনাস রুট সিক্স। প্রসেসটা তোমাদের আগে আমি বলছি, রুট সেভেন মাইনাস রুট সিক্স, এ প্লাস বিটা হয়েছে সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেভেন মাইনাস সিক্স, তারপর ওয়ান বাই এম ইকুয়ালস রুট সেভেন মাইনাস রুট সিক্স, নিচে ওয়ান লিখলাম না, তো ক নাম্বার হয়ে গেল, ক নাম্বার এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ প্লাস অন্য এম এর মান বসে, তো এম এর মান ছিল রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস ওয়ান বাই এর মান রুট সেভেন মাইনাস রুট সিক্স মাইনাস টু, রুট সিক্স রুট সিক্স ক্যান্সেল, টু রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস টু। টু রুট সেভেন হোল স্কোয়ার কত হয়, চার সাথে আঠাশ টোয়েন্টি এইট, মাইনাস দুই টোয়েন্টি সিক্স, হলো অ্যান্সার। ছোট্ট হয়ে গেছে অল্পটা, এবার গ নাম্বার আগেটা শেষ করো, শেষ করে তারপর আমি গ নাম্বারে যাচ্ছি। তো আমি এদিক থেকে মুছে দিচ্ছি, বাম দিক থেকে, বাম দিকে মুছে দিলাম, থাকলো গ নাম্বার। গ নাম্বারটা কি, এম কিউব লেফট হ্যান্ড সাইড, এম সিক্স প্লাস ওয়ান বাই এম কিউব, এম সিক্স বাই এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব। সূত্র হয়ে গেল, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এবি ইনটু এ প্লাস বি, এম এম ক্যান্সেল। এবার এম প্লাস ওয়ান বাই এম এর মান বসাই দাও, এম প্লাস এম এর মান, ওয়ান বাই এম এর দুটো মান নিচে জানা আছে, রুট সেভেন প্লাস রুট সিক্স প্লাস ওয়ান বাই এম এর মান রুট সেভেন মাইনাস রুট সিক্স হোল কিউব মাইনাস থ্রি ইনটু, একইভাবে রুট সেভেন প্লাস রুট সিক্স রুট সেভেন মাইনাস রুট সিক্স। এবার ডান দিকে আমি মুছে দিলাম, দেখো একটু কাটা যায়, রুট সিক্স রুট সিক্স রুট সিক্স রুট সিক্স, তাহলে এখানে টু রুট সেভেন হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট সেভেন। টু রুট সেভেন মানে কত হয়, কিভাবে টু রুট সেভেন তিনবার গুণ করলে কিভাবে গুণ করা যায়, টু রুট সেভেন টু রুট সেভেন টু রুট সেভেন, দেখো তিনটা দুই হলো আট, দুইটা রুট সেভেন হলো সাত, আর একটা রুট সেভেন থাকলো, তাহলে সাত আর ছাপ্পান্ন রুট সেভেন,
root 7 minus 6 root 7 56 থেকে 6 টা বাদ গেলে 50 root 7 equal to right hand side এটাই ছিল আমাদের প্রমাণ আশা করি বুঝতে পেরেছো তো এবার আমি যে একটা ম্যাথ দিব তোমাদের নিজেদের করার জন্য একটা প্রবলেম দিব দেখো তবে এটা মুছে দিলাম এর পাশ থেকে এগুলো মুছে দিলাম রাতটা বাকিটা তোমরা কমপ্লিট করো কমপ্লিট করার পর আমি শুরু করছি এবার একটু কাজ কাজ এক এক্স এবং এক্স এর গুণাত্মক বিপরীত রাশির সমষ্টি x minus 1 by x সমান কত খ দেখাও যে x6 plus 1 by x cube 18 গ x to the power 4 minus 7x squared plus 1 equal to 0. And shottota jachai koro. Kaj 2. কাজ দুই দেখো আমি পি প্লাস কিউ ইকুয়াল সিক্স এবং পি কিউ ইকুয়াল থ্রি যেখানে পি গ্রেটার দেন কিউ p minus q এর নির্ণয় করো খ p cube minus q cube minus 5 into p square minus q square এর করো গ দেখাও যে পি ফাইভ প্লাস কিউ ফাইভ প্লাস ফোর এইট জিরো সিক্স কোশ্চেন গুলো একটু উঠাও আমি একটু সময় দিলাম
ওকে এই দুইটা মেথডই তোমাদের জন্য রইলো এই দুইটা মেথড তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে তো আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আজকে নেক্সট ক্লাসে আমরা 4.4 অধ্যায় 4 নিয়ে আমরা আসবো ওকে আল্লাহ হাফেজ